আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, দেখা যায় অনেকেরই কম বেশি ঘুমের প্রবলেম হয়ে থাকে এবং দেখা যায় বিভিন্ন ডিপ্রেশনের কারণে ঘুম আসে না। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক সময় দেখা যায় ডাক্তার ডিসোপেন 2 বা ডিসোপেন 1 বা 0.5 এই মেডিসিনগুলো সাজেস্ট করে থাকে। আজকে কথা বলবো ডিসোপেন ট্যাবলেটটি কী কী কাজ করে, কখন খেতে হয় এবং এর রয়েছে ঘুমের প্রবলেম ছাড়াও আরও বিভিন্ন ধরনের যে কাজ করে থাকে সে সম্পর্কেই থাকছে আজকের বিস্তারিত। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসোপেন ট্যাবলেট। এর মূল জেনেরিক হচ্ছে ক্লোনাজিপাম। এটি তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে, ডিসোপেন 0.5, ডিসোপেন 1 এবং ডিসোপেন 2। তো এটির বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, তার ভিতরে স্কোয়ার কোম্পানি রয়েছে ইফিট্রা এবং রেডিয়েন্টের আছে রিভোটিল, তাছাড়া আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো চলুন আমরা জেনে নেই ডিসোপেন ট্যাবলেটটি মূলত আসলে কী কী কাজ করে থাকে। ডিসোপেন ট্যাবলেটটি মূলত দেখা যায় বিভিন্ন সময়ে ঘুমের প্রবলেমের কারণেও ডাক্তার সাজেস্ট করে থাকে, তাছাড়া দেখা যায় বিভিন্ন সময় ডিপ্রেশনে যদি কেউ ভুগে এই ডিপ্রেশনের থেকে মুক্তি পেতেও এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এটি প্যানিক অ্যাটাকের মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া দেখা যায় যে এটি বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার, ঔষধ দ্বারা উদ্দীপ্ত ডিসকাইনেসিয়া, তারপরে ট্রোয়েন্ট সিন্ড্রম, রিজিস্ট্যান্ট ডিপ্রেশন, রাত্রিকালীন মায়োক্লোনাস, ট্রাইজেমিনিয়াল নার্ভের ব্যথা, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। এই ট্যাবলেটটি দেখা যায় প্রয়োজনে, বিশেষ ক্ষেত্রে দেখা যায় মির্গি রোগ যাদের আছে মির্গি রোগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কিন্তু ব্যবহার হয়ে থাকে। অন্যান্য যে মেডিসিন দিয়ে থাকে তার সাথে এই ট্যাবলেটটিও সাজেস্ট করে থাকে। ডিসোপেন ট্যাবলেটটি মির্গি রোগ যাদের আছে মির্গি রোগ, টাইফিক্যাল এবং আইটাইফিক্যাল অ্যাবসেন্সের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। শিশুদের স্পাজম এবং টনিক ক্লোনিক খিঁচুনির ক্ষেত্রে শুধুমাত্র অন্যান্য ঔষধের সাথে সহায়ক হিসেবে, অন্যান্য ঔষধের কার্যকারিতা যথেষ্ট না হলে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে। চলুন আমরা এর খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। এটির তিনটি ক্যাটাগরি রয়েছে। এটি দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে কম পাওয়ার থেকে শুরু করলে ভালো হয়, সেক্ষেত্রে ডিসোপেন 0.5 দৈনিক রাতে একটি ঘুমাতে যাওয়ার আগে সেবন করলে কার্যকারী রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই এই মেডিসিনগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ এর সাইড এফেক্ট রয়েছে অনেক। এক্ষেত্রে আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রয়োজন অনুযায়ী ডাক্তার 0.5 মনে হয় যে আপনার দরকার সেটা দিতে পারে, বা 1 প্রয়োজন মনে হলে 1 দিবে, বা 2 প্রয়োজন মনে হলে 2 দিবে, সেক্ষেত্রে পরামর্শ করে নিতে হবে। ডিসোপেন 1, 2 এই ট্যাবলেটগুলোও দৈনিক রাতে একটি খাওয়ার পরে অথবা খাওয়ার খালি পেটেও এই ট্যাবলেটটি খাওয়া যায়। তো এই মেডিসিনটির রয়েছে কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, চলুন সেগুলো আমরা জেনে নেই। ডিসোপেনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগী, শ্বাসতন্ত্র ও যকৃতের মারাত্মক কার্যহীন রোগী এবং স্লিপ অ্যাপনিয়া এর রোগীকে ডিসোপেন দেওয়া যাবে না। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তার ভিতরে শ্বাসতন্ত্রে প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা, অবসাদ, বিরক্তিভাব, মারাত্মক পরিমাণে ঘুম, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে অনিদ্রাও হতে পারে। শুধুমাত্র এই ট্যাবলেট খেলে যে ঘুম আসবে ওরকম না, এটা খেলে অনেক সময় দেখা যায় যে নার্ভের সমস্যার কারণে অনেক সময় অনিদ্রার যে সমস্যাগুলো হয়ে থাকে, অনিদ্রা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। তবে এগুলো সবগুলো সমস্যাই সাময়িক সময়ের জন্য। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।